আমি এই কথাটা কেমনে কই না কইলে তোমার স্বামী মার্ডার কেসে ফাইসা যাইবো আর তুমি ফাসবা চোরের মামলায় তোমার স্বামীও একটা চোর তুমিও একটা চোর দুইজনেই একসাথে জেল খাটবা যা বলার সরাসরি বলতে চাই মিন্টুরে নিয়ে আমি আবার বিচার বসাবো সেই বিচারে তুমি মিন্টুর বিরুদ্ধে বদনাম করবা কি বদনাম করবে তুমি কইবা যে তোমার স্বামী নাই তুমি একা থাকো মিন্টু তোমারে বিভিন্ন রকমের কুপ্রস্তাব দেয় বিভিন্ন ভাবে তোমারে বিরক্ত করার চেষ্টা করে কিন্তু এই ঘটনা তো ঘটে নাই ঘটে নাই আমি বলছি এখন ঘটাইবা মেম্বার সাহেব আমি গরিব অসহায় একটা মাইয়া আমার লোকে কেন এমন করতেছেন আমার অপরাধটা কি তোমার কোনো অপরাধ নাই এইটা হইতেছে তোমার দুর্ভাগ্য আর তোমার ভুল সিদ্ধান্ত তুমি বাদলের গ্রুপে গিয়ে ঢুকছো বাদল এই এলাকার নতুন হেডম হইতে চায় এইটা তো মাইনা নেওয়া যায় না আপনার লগে তো বাদল ভাইয়ের সমস্যা তো এটা বাদল ভাইয়ের লগে বুঝেন না মাঝখানে কেন আমার আর মিন্টু ভাইয়ের হুতাই টানতেছেন এইটা হইতেছে রাজনীতি রাজনীতি খুব খারাপ জিনিস যাক এত কথা বলে লাভ নাই তোমার একদম সরাসরি ক্লিয়ারভাবে বলে দিতেছি তুমি যদি আমার কথা না শোনো তোমার স্বামীরে আমি মার্ডার কেসে ফাঁসামো তার ফাঁসিও হয়ে যেতে পারে এখন তোমার বিবেচনা তুমি কি করবা আমার কথা শুনবা নাকি শুনবা না আমারে মাফ করে দেন আমি লাগলে গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে যাব গ্রাম ছেড়ে চলে যেতে চলে যাও আমি চাই না তুমি এই এলাকায় থাকো আর তুমি এই এলাকায় থাকলেই বা আমার লাভ সারাদিন তো পইরা থাকো ওই বাদলের দোকানে আমি আবারও বলতেছি মিন্টুরে নিয়ে আমি বিচার ডাকুম সেই বিচারে তুমি সরাসরি মিন্টুর নামে বদনাম করবা তুমি বলবা তুমি একা থাকো রাত বিরাতে মিন্টু তোমার দরজায় টোকা দেয় তোমারে উল্টা পাল্টা প্রস্তাব দেয় ঠিক আছে আমি এই কথাটা কেমনে কই না কইলে তোমার স্বামী মার্ডার কেসে ফাইসা যাইব আর তুমি ফাঁসবা চোরের মামলায় তোমার স্বামীও একটা চোর তুমিও একটা চোর দুইজনেই একসাথে জেল খাটবা কিছু বলবি জয়জামের লগে দেখা করাইলাম জেল গেটে কথা হইছে ওর কীর্তি কালাপ শুনা কইল এবার ওরে তালাক দিয়াই ছাড়ব ইস কেন তুই এই জুয়ের জামাইয়ের লগে জেল গেটে দেখা করতে গেলি লাগলো না একটা ভেজাল হ্যাঁ জুই তুমি কোনো চিন্তা করো না তোমার জামাইরে আমি বুঝাম তুমি খালি আমার কথা মতো বিচারের দিন মিন্টুর নামে বদনামটা করো সাত দিনের ভেতর তোমার জামাইরে আমি জামিনে বাইর করে নিয়ে আসুম জাস্ট সাতটা দিন সময় লাগবো আমার আমার মাফ করে দেন মেম্বারশিপ আমি পারবো না কি বলে আরে মাফ করে দেওয়াটা কি এত সহজ জুই যা বলার বইলে দিছি এবার কি করবো এটা তোমার বিবেচনা ঠিক আছে এই সুন্দর করে জুইরে আগায় দিয়ে যা এই জুই যাও হাসান যাও যাও অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে